এভাবেই কি আপনাদের পণ্যগুলো হারিয়ে যাচ্ছে, চোরের যন্ত্রণায় ভুগছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিসিটিভি ক্যামেরাস, যেই ক্যামেরাটা দিয়ে আপনারা দেশের যে কোনো কোণা থেকে আপনার বাসাতে বা আপনার অফিসে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি হচ্ছে আপনারা রিয়েল টাইম মনিটর করতে পারবেন। এই ক্যামেরাতে আপনারা মোশন ডিটেকশন পাচ্ছেন, আপনারা এই ক্যামেরার মাধ্যমে কথাও বলতে পারবেন, আরো অনেক ফিচার্স থাকছে এই ক্যামেরাটিতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো টিপিলিং টেপো C200 এই ডোম ক্যামেরাটি। ক্যামেরাটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা বাসা বাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সিসিটিভি ক্যামেরা যাচ্ছিলেন, আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। আমাদের এখানে টিপিলিংকের ক্যামেরা ছাড়াও দাহুয়া হিকভিশনের ক্যামেরাও কিন্তু অ্যাভেলেবেল থাকছে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সময়ে এসে একটি বাসা বাড়ি বা অফিসের জন্য সিসিটিভি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি সিসিটিভি যদি আপনার অফিসে বা আপনার বাসাতে থাকে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আপনার এমপ্লয়িরা কি করছে বা আপনার সন্তানেরা কি করছে, বা আপনারা যদি আপনার বাসার দরজার সামনে ক্যামেরাগুলো লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার বাসায় কে ঢুকলো বা কে বের হলো। অনেকে রয়েছেন যারা তাদের গ্যারেজে সিসিটিভি ক্যামেরা ইউজ করেন, যাতে করে তারা তাদের গাড়ি বাইক এগুলোর যাতে সিকিউরিটি ইনসিওর করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টিপিলিং টেপো C200 এই ডোম ক্যামেরাটি। এই ডোম ক্যামেরাটির অনেকগুলো সুবিধা রয়েছে। এই ডোম ক্যামেরাটি 360 ডিগ্রি ঘুরতে পারে। আপনারা যদি আপনার অফিসে বা আপনার বাসার এক কোণায় এই ক্যামেরাটি লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনারা 360 ডিগ্রি রোটেট করে করে বাসার প্রত্যেকটা কোণা কোণা বা অফিসের প্রত্যেকটা কোণা দেখতে পারবেন খুব ইজিলি। এটি একটি ওয়াইফাই ক্যামেরা। এই ক্যামেরাটিতে সবথেকে বড় সুবিধা হলো আপনারা এই ক্যামেরাটিতে শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট করে দিলেই এই ক্যামেরাটি চলতে থাকবে, আর আপনারা দেশের যে কোনো কোণা থেকে এই ক্যামেরাটির রিয়েল টাইম ভিউ দেখতে পারবেন। এই ক্যামেরাটিতে থাকছে মোশন ডিটেকশন। ক্যামেরাটিতে আপনারা যদি মোশন ডিটেকশন অন করে দেন, সেক্ষেত্রে ক্যামেরার সামনে যদি কোনো ব্যক্তি আসে তাহলে এই ক্যামেরাটি অটোমেটিকলি সেই মানুষের দিকে ঘুরবে। আপনারা চাইলে এই ফিচার্সটি অফ করেও রাখতে পারবেন। এছাড়া এই ক্যামেরাটিতে আপনারা আপ টু 30 ফিট পর্যন্ত ভিউ দেখতে পারবেন। এই ক্যামেরাটিতে নাইট ভিশন সাপোর্ট থাকছে। আপনারা এই ক্যামেরাটি দিয়ে দিনে রাত্রে 24 ঘন্টায় আপ টু 30 ফিট পর্যন্ত অনায়াসে দেখতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এই ক্যামেরাটিতে একটি মাইক্রো এইচডি কার্ড স্লট থাকছে, যেখানে আপনারা সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত মাইক্রো এইচডি কার্ড লাগাতে পারবেন। এই ক্যামেরাটিতে যে ব্যাকআপ ফাইলগুলো থাকছে সেগুলো 16 দিন পর পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ধরুন এই ক্যামেরাটি রেকর্ড করলো আজকে, 16 দিন পর আজকের এই ফুটেজটি ডিলিট হয়ে যাবে। আবার যেটা কালকে রেকর্ড হবে সেটা তার থেকে আবার 16 দিন পর ডিলিট হয়ে যাবে। এভাবে এই ক্যামেরাটি কাজ করবে। আপনারা 16 দিনের মধ্যে এই ক্যামেরাটি থেকে ব্যাকআপ ফাইলগুলো নিয়ে নিতে পারবেন। এই ক্যামেরাটিতে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, ক্যামেরাটার একটু নিচের দিকে এখানে মাইক্রো এইচডি কার্ড স্লট লাগানোর জায়গা থাকছে। আপনারা একটু ক্যামেরাটি ঘুরিয়ে নিলেই আপনারা সেখানে মাইক্রো এইচডি কার্ড ইনসার্ট করে ফেলতে পারবেন। এছাড়া বক্সের ভিতরে ওয়াল মাউন্ট দেওয়া থাকছে, যেটিকে ব্যবহার করে আপনারা খুব ইজিলি এই ক্যামেরাটিকে আপনার দেওয়ালের সাথে কানেক্টেড করে ফেলতে পারবেন। বক্সের ভিতরে এখানে একটি ক্যামেরা থাকছে, মাউন্টিং স্ক্রু থাকছে, ডিসি পাওয়ার অ্যাডাপ্টার থাকছে, মাউন্টিং ট্যাবলেট, কুইক স্টার্ট গাইড, ক্যামেরা বেস থাকছে। আপনারা ইউজার ম্যানুয়ালটি দেখে খুব ইজিলি এই ক্যামেরাটিকে সেট আপ করে ফেলতে পারবেন। এই ক্যামেরাটিকে আপনারা চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বা আইওএস দিয়ে খুব ইজিলি সেট আপও করে ফেলতে পারবেন। টিপিলিং টেপো অ্যাপস আপনারা গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। আপনারা যদি এই বক্সের এখানে কিউআর কোডটি স্ক্যান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টেপোর সফটওয়্যারটি পেয়ে যাবেন। তারপরে আপনারা খুব ইজিলি এটা ইনস্টল করে সেট আপ করে ফেলতে পারবেন। আপনারা যদি এই ক্যামেরাটির সেট আপ প্রসেস দেখতে চান, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা পরবর্তীতে এই সিসিটিভি ক্যামেরা সেট আপ ভিডিও নিয়ে আসবো। এই ক্যামেরাটি আপনারা যেখান থেকে পারচেস করুন না কেন, অবশ্যই এইখানে অথরাইজের স্টিকারগুলো দেখে নেবেন। এই ক্যামেরাটিতে আপনারা হে গুগল অ্যালেক্সা সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা এই ক্যামেরাটিতে চাইলে কথাও বলতে পারবেন। ধরুন আপনার বাসার সামনে কেউ আসলো, সেক্ষেত্রে আপনারা চাইলে আপনার হাতের এই স্মার্টফোনটি দিয়ে কথা বললে আপনার ক্যামেরার সামনে যে ব্যক্তিটি থাকবে সে আপনার কথাগুলো শুনতে পারবে। আবার সেই ব্যক্তিটি যদি এই ক্যামেরার সামনে কথা বলে, সেক্ষেত্রে আপনারা আপনার হাতের এই ফোনের মাধ্যমে আপনারা সেই ব্যক্তিটির কথাগুলোও শুনতে পারবেন। এটি খুবই উপকারী একটি ফিচার্স। ধরুন আপনি বাসার বাইরে আছেন, এমন অবস্থায় কেউ আপনার বাসায় আসলো, সেক্ষেত্রে আপনি কথা বলে জানিয়ে দিতে পারবেন যে আপনার বাসার চাবিটা কোথায় আছে বা কি করতে হবে না করতে হবে বা আপনি কোথায় আছেন, সব কিছুই কিন্তু কথা বলে জানাতে পারবেন। এই ক্যামেরাটির আপনারা যদি একটু ব্যাক সাইডে লক্ষ্য করেন,
এখানে দেখতে পারবেন যে ফিচারসগুলো এখানে হাইলাইট করা রয়েছে, যেগুলো আমি বললাম। এখানে আপনারা ফুল এইচডি রেজলিউশন পাবেন, 1080p নাইট ভিশন পেয়ে যাচ্ছেন, লোকাল স্টোরেজ থাকছে, 360 ডিগ্রি এই ক্যামেরাটিকে ঘোরাতে পারবেন। এছাড়া এখানে টু ওয়ে অডিও থাকছে, অর্থাৎ আপনারা দুই পাশে কথা বলতে পারবেন। এছাড়া এখানে লাইভ ভিউ থাকছে, আপনারা রিয়েল টাইম ভিউ দেখতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। এছাড়া এখানে প্রাইভেসি মোড থাকছে, এটিতে শেয়ারিং সাপোর্ট থাকছে। ধরুন আপনার ক্যামেরাতে এমন কিছু রেকর্ড হয়েছে যেটার ফাইলটা আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি এই ক্যামেরাটির ভিউটি শেয়ার করে নিতে পারবেন। তারপরে আপনারা খুব ইজিলি এই ক্যামেরাটিকে সেট আপ করে ফেলতে পারবেন। টিপলিং ট্যাপো এই সিসিটিভি ক্যামেরাটির বর্তমান মূল্য 2900 টাকা, কিন্তু যারা আপনারা আজকের ভিডিও দেখে পারচেস করবেন তাদের জন্য এই ক্যামেরাটি শুধুমাত্র 2800 টাকা। আপনারা যদি ওয়েবসাইট থেকে পারচেস করেন সেক্ষেত্রেও এই অফারটি নিয়ে নিতে পারেন। আপনারা যারা সিসিটিভি কিনতে চান, আমাদের এখানে সিসিটিভি ক্যামেরাস, আইপি ক্যামেরাস, ডিভিআর, এনভিআর, তারপর সিসিটিভি ক্যামেরার জন্য যারা মনিটর চান মনিটর, এছাড়া সিসিটিভি ক্যামেরাস ব্যাকআপের জন্য অর্থাৎ সিসিটিভির ইউপিএস কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আইটি রিলেটেড যে কোনো পণ্য কিনতে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন, আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।